বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালোই আছো। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমরা সপ্তম শ্রেণীর গণিত নিয়ে আলোচনা করব। আমি সাবিনা ইয়াসমিন, রিসোর্স টিচার, বিজ্ঞান সেসি, রাধানগর উচ্চ বিদ্যালয়, ছাগলনাইয়া, ফেনী। অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আমরা আজকে পাটিগণিত দ্বিতীয় অধ্যায় দেখো, সমানুপাত ও লাভ ক্ষতি। দ্বিতীয় অধ্যায়, সমানুপাত ও লাভ ক্ষতি, এটা হচ্ছে দ্বিতীয় অধ্যায়। দ্বিতীয় অধ্যায়ে সমানুপাত ও লাভ ক্ষতি, এখানে দেখবা 2.4 আছে গতি বিষয়ক সমস্যা। 2.4 এর গতি বিষয়ক সমস্যা, এটা নিয়ে আলোচনা করব। গতি বিষয়ক সমস্যা। আচ্ছা দেখো, স্থির পানি এবং স্রোতস্বিনী নদীর নৌকার বেগ কিন্তু এক হবে না। অর্থাৎ স্থির পানিতে যে বেগ থাকে, স্রোতস্বিনী নদীতে অর্থাৎ নৌকার প্রতিকূলে বা অনুকূলে সে বেগটা কাজ করবে না। তাহলে কি কাজ করবে? অনুকূলে অর্থাৎ স্রোতের দিকে নৌকা যেতে নৌকার বেগের সাথে, স্থির পানির বেগের সাথে স্রোতের বেগটা যোগ হবে। আর প্রতিকূলে অর্থাৎ বিপরীত দিকে যেতে স্রোতের বেগটা কি হবে? বিয়োগ হবে। তাহলে আমরা আসো আজকে এটা নিয়ে আলোচনা করবো, স্রোতে অনুকূলে নৌকার কার্যকরী গতিবেগ কি হবে? স্রোতের অনুকূলে নৌকার কার্যকরী গতিবেগ সমান সমান কি হবে? নৌকার প্রকৃত গতিবেগ, নৌকার প্রকৃত গতিবেগ বিয়োগ, সরি এখানে যোগ, স্রোতের গতিবেগ। যেহেতু অনুকূলে, অনুকূলে মানে কি? একই দিকে স্রোতের গতিবেগ। আচ্ছা, তাহলে প্রতিকূলে মানে বিপরীত দিকে কি হবে? অবশ্যই বিয়োগ হবে। তাহলে আমরা আবার লিখি, স্রোতের প্রতিকূলে নৌকার কার্যকরী গতিবেগ সমান কি হবে? নৌকার প্রকৃত বেগ থেকে স্রোতের গতিবেগটা বিয়োগ যাবে। তাহলে লিখি, নৌকার প্রকৃত গতিবেগ বিয়োগ স্রোতের গতিবেগ। এই যে স্রোতের অনুকূলে এবং প্রতিকূলে, এটা আমাদেরকে মাথায় রাখতে হবে। অনুকূলটা কি হবে? স্রোতের দিকে, আর প্রতিকূলটা হবে বিপরীত দিকে। তাহলে অনুকূলে আমরা কি করব? যোগ করব, আর প্রতিকূলে বিয়োগ করব। আসো আমরা আজকে একটা সমাধান করি। তাহলে এটা আমরা শিখেছি, সমাধান হচ্ছে একটি নৌকা, একটি নৌকা স্থির পানিতে ছয় কিলোমিটার যেতে পারে, ছয় কিলোমিটার যেতে পারে স্রোতের প্রতিকূলে। এখানে প্রতিকূল বলতে কি বোঝাচ্ছে? অবশ্যই বিপরীত দিকে। স্রোতের প্রতিকূলে 6 কিলোমিটার যেতে যেতে নৌকাটির 3 গুণ সময় লাগে, 3 গুণ সময় লাগে। অর্থাৎ স্থির পানিতে 6 কিলোমিটার যেতে পারে, কিন্তু
প্রতিকূলে অর্থাৎ বিপরীত দিকে যেতে কি হবে, ওই সময়টাই যেতে 3 গুণ লাগবে, অর্থাৎ ওখানে 1 ঘন্টা লাগলে এখানে কত লাগবে, 3 ঘন্টা লাগবে। আচ্ছা তাহলে স্থির পানিতে এখানে ঘন্টায় হতো, সরি মিস্টেক হয়েছে, তোমরা এখানে একটু লিখে নিও, স্থির পানিতে ঘন্টায় 6 কিলোমিটার যেতে পারে। তাহলে স্রোতের প্রতিকূলে 6 কিলোমিটার যেতে নৌকাটি 3 গুণ সময় লাগে। এখন বলছে স্রোতের অনুকূলে, স্রোতের অনুকূলে অনুকূলে 50 কিলোমিটার, 50 কিলোমিটার যেতে নৌকাটির কত সময় লাগবে, কত সময় লাগবে। আচ্ছা দেখো আমাদেরকে আগে অঙ্কটা বুঝতে হবে। অঙ্কটা হচ্ছে একটি নৌকা স্থির পানিতে ঘন্টায় 6 কিলোমিটার যেতে পারে, আর স্রোতের প্রতিকূলে সে 6 কিলোমিটার যেতে নৌকাটির 3 গুণ সময় লাগবে, আর স্রোতের অনুকূলে 50 কিলোমিটার যেতে নৌকাটির কত সময় লাগবে। আর এখন আমরা বের করব স্থির পানিতে ঘন্টায় কত কিলোমিটার যায়, 6 কিলোমিটার যায়। নৌকাটি স্থির পানিতে 6 কিলোমিটার যায় 1 ঘন্টায়, অর্থাৎ স্থির পানিতে 6 কিলোমিটার যায় 1 ঘন্টায়। এখন স্রোতের প্রতিকূলে অর্থাৎ বিপরীত দিকে, স্রোতের প্রতিকূলে 6 কিলোমিটার যায়, 6 কিলোমিটার যায় 1 গুণিত 3, ওই যে 3 গুণ সময় বলেছে সেজন্য 1 গুণিত 3 ঘন্টায়, বা 3 গুণিত 1 হলে কত হবে, 3 ঘন্টায়। এখন প্রশ্ন মতে দেখো, প্রশ্ন মতে 3 ঘন্টায় যায় ছয় 3 ঘন্টায় যায় 6 কিলোমিটার। এটা কিন্তু আমি প্রতিকূলের কথা বলছি অর্থাৎ বিপরীত দিকে। তাহলে অতএব 1 ঘন্টায় যায় 6/3 কিলোমিটার, তাহলে এখানে কাটাকাটি গেলে 3 দুগুণ 6 সমান সমান কত, 2 কিলোমিটার। তাহলে স্রোতের প্রতিকূলে মানে বিপরীত দিকে নৌকার কাঠাম, আচ্ছা এখানে হয়তো আরো সমস্যা যখন তোমরা দেখতে পারবা না, আমি একটু এটা একটু সাইডে নিয়ে যাই নিচ্ছি। তাহলে এখানে কত হবে, 6/3 কিলোমিটার, এখানে বা কাটাকাটি গেলে কত হবে, 3 দুগুণ 6, 2 কিলোমিটার। আচ্ছা তাহলে এখন স্রোতের প্রতিকূল মানে বিপরীত দিকে নৌকার কার্যকরী বেগ কি হবে, আগে কি বলেছিলাম, বিয়োগ হবে না যোগ হবে, হ্যাঁ অবশ্যই বিয়োগ হবে। তাহলে নৌকার কার্যকরী বেগ হবে নৌকার প্রকৃত বেগ বিয়োগ স্রোতের বেগ। তাহলে এখন আমরা লিখি স্রোতের প্রতিকূলে নৌকার কার্যকরী বেগ কার্যকরী বেগ কি হবে, সমান নৌকার প্রকৃত বেগ বিয়োগ স্রোতের বেগ, স্রোতের বেগ। আচ্ছা তোমরা এটা উঠাও, উঠাইলে এরপরে আমরা স্রোতের বেগটা বের করব, এরপরে আমরা কি বের করব, স্রোতের বেগ।
স্রোতের বেগটা কত হবে? স্রোতের বেগ সমান সমান হবে নৌকার প্রকৃত বেগ। নৌকার প্রকৃত প্রকৃত বেগ বিয়োগ নৌকার কার্যকরী বেগ। নৌকার কার্যকরী বেগ, তাহলে প্রকৃত বেগ কত ছিল? 6 ছিল। এবার কার্যকরী বেগটা কত? 2। তাহলে এখানে কত হবে? 6 থেকে 2 কিলোমিটার বাদ দিলে কত হবে? বা 4 কিলোমিটার। এটা কি বের করেছি? স্রোতের বেগ। এখন এটা কি প্রতি ঘন্টায়? কার্যকরী বেগটা কি এখানে? প্রতি ঘন্টায়। আচ্ছা, তাহলে স্রোতের অনুকূলে নৌকার কার্যকরী বেগ হবে, অনুকূলে, অনুকূলে মানে কি? একই দিকে। এখানে যোগ হবে না বিয়োগ হবে? হ্যাঁ, অবশ্যই যোগ হবে। তাহলে স্রোতের অনুকূলে নৌকার কার্যকরী বেগ সমান কি হবে? নৌকার প্রকৃত বেগ বিয়োগ, না যোগ হবে স্রোতের বেগ। এটা হচ্ছে অনুকূলে মানে একই দিকে। এখানে দেখো নৌকার প্রকৃত গতিবেগ হবে। প্রকৃত কি? গতিবেগ। প্রকৃত গতিবেগ আর স্রোতের বেগ। তাহলে এখানে নৌকার প্রকৃত গতিবেগ কত ছিল? 6 ছিল না? আর স্রোতের বেগ কত বের করেছি? 4 কিলোমিটার, বা কত? 10 কিলোমিটার। এটাও কি? প্রতি ঘন্টায়। এটাও প্রতি ঘন্টায়। দেখো এখানে কিন্তু নৌকার অনুকূলে আমরা 10 কিলোমিটার এক ঘন্টায় যায় এটা বের করেছি। এখন 50 কিলোমিটার কত দূর যায়? এটা আমরা কি নিয়মে বের করব? ওই নিয়মে বের করব। তাহলে আসো আমরা এটা করি। স্রোতের অনুকূলে 10 কিলোমিটার যায়। স্রোতের অনুকূলে 10 কিলোমিটার যায় কত ঘন্টায়? এক ঘন্টায়। তাহলে অতএব কি হবে? স্রোতের অনুকূলে 1 কিলোমিটার যায় কি হবে? 1/10 ঘন্টায়। অতএব স্রোতের অনুকূলে কত চেয়েছে আমাকে? 50 কিলোমিটার যায় কত হবে? 1×50/10 ঘন্টা। এখানে দেখো তো কাটাকাটি যাবে কিনা? অবশ্যই যাবে। কি হবে? 5, এখানে 5×10 আর 5×10 50, তাহলে 5×5 ঘন্টায়। তাহলে কি হবে? স্রোতের অনুকূলে যেতে 5 ঘন্টা লাগবে। উত্তর, স্রোতের অনুকূলে 50 কিলোমিটার যেতে কত সময় লাগবে? 5 ঘন্টা। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা আশা করি এই অধ্যায়ের অন্যান্য সমস্যাগুলো নিজেরা চেষ্টা করবে সমাধান করার জন্য। কোনো সমস্যা থাকলে অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে জানাবে অথবা মেসেঞ্জার গ্রুপে জানাবে। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এই কামনায়। আল্লাহ হাফেজ।